ছাত্র জনতার একটি নেতা কর্মী বিন্দু পরিমাণ ভয় পেয়েছে? আপনি কি ভয় পান? সুতরাং রাজপথে করা জবাব দিতে হবে। এই যে গুণতন্ত্র, এই খুনতন্ত্র, এই লুটতন্ত্র, সর্বশেষ তারা যে বস্ত্রহরণ লিঙ্গ গঠন করেছে, যাতে করে আমাদের একাত্তরে হলো ভাই বোনদের নিয়ে যেত, গুম করত, মা বোনদের ইজ্জত লুটত, তারা ঠিক সেম একই রূপ ধারণ করেছে। তাই পাকিস্তানের মতো এদেরও নিক্ষেপ করা লাগবে, এবং এই নিক্ষেপের সময় আসছে। বাংলাদেশের জনগণ একত্রিত হবে, ছাত্র, শ্রমিক, যুবক সব একত্রিত হয়ে এই গুমতন্ত্রের বিরুদ্ধে লড়বে। সংগ্রামী বন্ধুগণ, আমরা কি হত্যা, গুম, খুন, মামলা, নির্যাতন এসব ভয় পাই? আমরা এইসব ভয় পাই না। আমরা দেশকে ভালোবেসে রাজনীতি করতে আসছি, দেশের মানুষের জন্য রাজনীতি করতে আসছি। কিন্তু আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারজনকে তারা এই সন্ত্রাসী রাষ্ট্রীয় গুম বাহিনী ইতিমধ্যে গুম করেছে, এইসব অন্যায়ভাবে গ্রেফতার করে, গুম করে, নির্যাতন করে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই ইস্যুময় বাংলাদেশে একের পর এক ইস্যু তৈরি করে সরকার যদি মনে করে তাদের নিজেদের গতি টিকিয়ে রাখবে, এটা তারা ভুল করছে। আমরা আবারও বলতে চাই, আমাদের যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বে গণ অধিকার পরিষদ যে গঠিত হয়েছে, ইতিমধ্যে আমাদের স্লোগান জনতার অধিকার, আমাদের জনতার অধিকার আমাদের অঙ্গীকার, সেই স্লোগানে আপনারা সামিল হবেন, আপনারা যোগ দিবেন, এবং আমাদের হাতকে শক্তিশালী করে, বিপিন উরবাইয়ের হাতকে শক্তিশালী করে এ দেশের মানুষের অধিকার তো অনেক আগেই কেড়ে নেওয়া হয়েছে, সেই অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে আপনারা ঐক্যবদ্ধ হবেন, আপনাদেরকে আমাদের পাশে চাই। ধন্যবাদ সবাইকে।